হাসি কেন ভাই, তোর বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। আপনারা এটার কিছু বুঝলেন? খালি কেঁদে মরে যাবে, বিয়ে দিয়ে দেবো এই বলে বেড়াচ্ছে গামায়। আর এই যারা আমার এই যে এইটা করছে, মোবাইল টাঙিয়ে রেখেছে, এরা বলছে আপনার ওই ডায়লগটা না বলে ফেমাস হয়ে গেছে, হাসি না ভাই বিয়ে দিয়ে দেবো। কিন্তু কেউ কিছু বুঝলেন? আপনাদের গায়ে আমাদের গায়ে হারাধন। উনিশ বছর আমার, 19 বছর বিয়ে হলো, 20 বছর বলি না, আমারই হয়ে যাবে হয়তো, 20 বছর বয়সে বিয়ে করে হলো, 8 মোলা করেছে, 8 মোলা, চা শ্বশুরের ঘরে মুরগি, মামা শ্বশুর ঘরে মুরগি, শ্বশুর ঘরে 3 দিন মুরগি, ফুপ শ্বশুর ঘরে 4 দিন মুরগি, 8 দিনই 8টা মুরগি, এরম এরম খেজুর গুড়ের রসগোল্লা, এরম এরম গাওয়া ঘির পরোটা, 8 দিন খেয়ে ছাতিকে ফুলি গায়ে বলছে বন্ধু দিকে, শালা একদিন কেন বিয়ে করি নাই বলতি, কি ভুল করেছি বে, বলে কেন 8 দিনই পরোটা রসগোল্লা দেশি মুরগি, শালা আমার বাপেরও বহু দোষ আছে, শালা আগে বিদায় নেবে, কত বিয়ে করেছি। তারপরে 1 বছর ঘোরার পরে 2টো পা 4টা হলো, মানে ছেলে হলো, তার বউ বললে আন্ডার পেনানো, বলে কাল দেখে বলে ছেলেটা পায়খানা করছে, প্রস্রাব করছে, একটু যেন ভিবানো, এবারে যা রোজগার করে খাবি না ল্যাকটোজিন আনবি। তারপরে আবার 1টা হয়ে গেছে, এবারে শালা স্ত্রী বলছে তুমি বিয়ে করতে গেলে কেন আনতে পারবে না, দাও মিজরি আনো গা, ল্যাকটোজিন আনো গা, ওষুধ আনো গা, শালা মাঠ থেকে ছুটে এসে খাবে কোথাও, আবার ওষুধ আনতে ছুটে যে আমার দিকে কাটোয়া দিয়ে শেষকালে সর্দি করে গেছে, দিয়ে নাক দিয়ে শিয়ান গড়াচ্ছে বুঝলেন, আর মাছি সুযোগ ঘুরে বেড়াচ্ছিল, বলে কোথা বসব ওই শালার নাকে বসি, শিয়ান গড়াচ্ছে, মাছি এসে বসেছে, আর ও তখন বলছে শালার মাছি পালাবে, বাপকে বলে তোর বিয়েই হবে, আমার মতন শিয়ান পড়বে। এবারে বুঝলে যে হাসি না বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি, খালি শিয়ান গড়াবে, সারা রাত বিবির পায়ে ধরে বলবে যে ভুল কাট করেছি, দীপালি মাফ করে দে, আর কোনোদিন বিয়ে করবো না। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, ওয়া ইলা মাউযিন আখার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া ইন তানাযাতুম ফি শাই ফারুদ্দু ইলা আল্লাহি ওয়া রাসূলি, ওয়া ইলা মাউযিন আখার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাইনু বিসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ওয়া ইলা মাউযিন আখার, ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إلى آخر الآية وإلى موت آخر كل نفس ذائقة الموت وإلى موت آخر أينما تكون يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن علمه وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أي البخاري والمسلم وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرة ومن صلى علي 10 مرة صلى الله عليه 100 مرة رواه الترمذي والنسائي وأبو داود وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا يحدث بكل ما سمع وقال رسول الله صلى الله عليه وسلم خياركم خياركم لأهلي وقال رسول الله صلى الله عليه وسلم عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال خيركم من تعلم القرآن علمه وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية ابن أبي سفيان رضي الله عنهما من يريد الله به خيرا يفقهه في الدين كما قال عليه الصلاة والتسليم চুয়াহং রপ্তান কুনাদ জানে পাক চেবর তক্ত মুর্দান চেবর রুয়ে খাক কাহার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে খোদার কৃপায় অসীময় অপার পাপ করে নরে লজ্জা হই গো তার
এই কারণে প্রথমেই আরম্ভ করছি ঘরে কাজ করুনি, ঘরে কাজ করুনি। সিঁড়িটা ভালো করে পচে নাই, আটজন লোক ধান লুড়ুচ্ছে, জুয়ানি ঘাসগুলো ভালো করে উপড়াই নাই, একজন লোক গাইকে খেতে দিচ্ছে, ছানি সাথে পানি দিয়ে খোল দেয় নাই। মুনিব বলছে এক্ষুনি বেরিয়ে যাবে, ভাত পাবি না। আর গিন্নি বলছে হ্যালো, কি করে সিঁড়িটা পুঁচেছিস, কাজ করে খাবি, বেরো দূর হ, ঝাঁটা করে বেরুব। সিঁড়ি পুঁচার ভুলে, ছুঁচো উবড়াই নাই তার ভুলে, আর আমরা চুরি ডাকাতি মিথ্যা প্রবঞ্চনা, নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, জাকাত না দেওয়া, দাড়ি চাঁচা, ব্যবহার ব্যবিচার করা, আল্লাহ একদিনও ভাতের প্লেটটা কেড়ে নেয় নাই। বেরো দূর হ, ভাতের প্লেট রাখ। মমতার 14 ফাদার 14 পুরুষ ভাত দিতে পারবে না, মুদির 14 ফাদার আপনাকে একটা চাল দিতে পারবে না। আল্লাহ বলছে আমি ভাত কেড়ে নি নাই। কি খাচ্ছেন, কি খেয়েছেন, আমি কি খেলাম, আজকের যে মুরগি রান্না, আমি হাফেজ মুকিমকে বলছিলাম অপূর্ব রান্না, দারুণ, তারপরে ডাল, তারপরে কলজে ভোনা, তারপরে ডিমের হাফ বয়েল। উনি বললেন না পুচ করে দেবো, আমাদের গরিব মানুষদের আরো ভালো হবে। পুচ বাপকালে দেখি নাই, কিন্তু আমি ভালো করে সুবহানাল্লাহ ঈশার নামাজের পরে পড়তে পারি নাই, তসবি করি নাই। আল্লাহ এরকম খেতে দিচ্ছ, তুমি এত ভালো। তাই আজকের তাবলিগি জালসা আদাই ফাদাই নাই, আমার কখানা বই আছে, পারলে 20 টাকা করে লাস্টে নেবেন, আর কাউকে পয়সা দিতে হবে না। আর লাস্টে আমার সঙ্গে মোসাফা করতে গেলে, পীরের সাথে মোসাফা করলে পয়সা লাগে, একটু পয়সা দিয়ে মোসাফা করবেন, 5 টাকা লোড দিলেও হবে, 10 টাকা, ফ্রিতে মোসাফা হবে না। কারণ আমাকে লাস্ট এনেছে সাদা দাড়ি, আমি সকলেরই বুড়ো, কাশেম ভাই আমার ছোট, মানে আমার থেকে বড় হলেও ছোট, আগে বলে পালিয়ে গিয়েছে, আর ইয়াসতুল্লাহ তো আমার ছোট বটেই। মুরাদাবাদে যে কচাপড় মেরেছে, ওই আজকে আমি দেখা হলি, বলি ভাই ওই মুরাদাবাদটা মাফ করে দিস, পাতলাপাড়া ছোটো পাড়া ছিল, আর আমি তো পড়তে গেলাম তখন, তখন আমি গুন্ডা, 65 কেজি ওজন, এই রকম ছাতি, ডাক্তার রানিসুল আম্বিয়া মরহুম আমার সেক্রেটারি, মাদ্রাসার কোনো ছেলে দোষ করলে বললেন ওকে শুতে বল, আর শকতকে বলো ওর উপর দিয়ে চলে যা। আমরা স্যার ওর পাঁচজন ভেঙে যাবে যে গো, বলে না তুই চলে যা ওর উপর দিয়ে। কাজে কাজে আজকে আমাকে লাস্টে দিয়েছে, আমি বুড়ো মানুষ, আমি গুটি কয়েক কথা বলবো, বেশিক্ষণ পারবো না, আমি অসুস্থ, সুগারের রুগী, আর এখন এই যেটুকু এসেছি বলছি, এ মহান আল্লাহর মহা কৃপা, মহান আল্লাহর মহা কৃপা। গ্যাজেট হয়ে গেছে, শখদ মারা গেছে, বহু লোক দেখতে গেছে, আমি এইভাবে শুয়েছিলাম আ করে, কাউকে দেখি নাই, কে দেখতে এসছে, কাউকে চিনি নাই, মারা গেছে। আজ হয়তো এখনো মরে নাই, এরপরে ঘন্টাখানেকের মধ্যে মারা যাবে, সে আবার এসে বসে আপনাদের সামনে কথা বলবে, তার কৃপা, কার, তার কৃপা সকলের জন্যেই, সকলের জন্যেই তার কৃপা, যা করছেন, সুবহানাল্লাহ বললে তার কৃপা, আলহামদুলিল্লাহ বললে তার কৃপা, দাড়ি রাখলে তার কৃপা, বিবিকে ভালোবাসলে তার কৃপা, ছেলেকে স্নেহ করলে তার কৃপা, এই জালসার জন্য কিছু দান করলে তার কৃপা, আপনি যা করছেন সব আল্লাহর কৃপা। আপনারা কি বলছেন? এই যে কথা বলে না, কথা বলে না। এরপরে একটা মহিলা বলে দিই, সবাই তো আমার কথা বোঝে না, আমি উজু করতে গেছি, বুঝলেন, পুরুষ মসজিদে জুম্মার দিনে উজু করেই যাই, সেদিনে পেশাব করে উজু করছি, তখন এইরম এরম ছেলে বুঝলেন দু চারটা পোঁপা করে ঘুরছে, ঘুরতে ঘুরতে একজন আর কিছু বলছে দাই বিয়ে দিয়ে দেবো, কিনতে মরে যাবে। বলছে সালে ইয়া কেন বলছে রে, আমাকে শোনাচ্ছে। আমি তখন বলুন সালে এটা তো আমার ডাইলগ, এই জুম্মার দিনে উজু খানাই কেন বলছে, এই এই হাসছি কেন বে, তোর বিয়ে দিয়ে দেবো, কেনে মরে যাবি। আপনারা এটার কিছু বুঝলেন? খালি কেঁদে মরে যাবে, বিয়ে দিয়ে দেবো এই বলে বেড়াচ্ছে গামায়। আর এই যারা আমার এই যে এইটা করছে, মোবাইল টাঙিয়ে রেখেছে, এরা বলছে আপনার ওই ডায়লগটা না বলে ফেমাস হয়ে গেছে, হাসি নাবে বিয়ে দিয়ে দেবো, কিন্তু কেউ কিছু বুঝলেন?
আপনাদের গায়ে আমাদের গায়ে হারা ধন। উনিশ বছর আমার উনিশ বছর বিয়ে হলো, কুড়ি বছর বলি নাহলে আমারই হয়ে যাবে হয়তো, কুড়ি বছর বয়সে বিয়ে করেছিল, আট মোলা করেছে, আট মোলা, চা শ্বশুরের ঘরে মুরগি, মামার শ্বশুর ঘরে মুরগি, শ্বশুর ঘরে তিন দিন মুরগি, ফুপ শ্বশুর ঘরে চার দিন মুরগি, আট দিনই আটটা মুরগি, এরম এরম খেজুর গুড়ের রসগোল্লা, এরম এরম গাওয়া ঘির পরোটা, আট দিন খেয়ে ছাতিকে ফুলি গায়ে বলছে বন্ধু দিকে, শালা একদিন কেন বিয়ে করি নাই বল দিন, কি ভুল করেছি বে, বলে কেন আট দিনই পরোটা রসগোল্লা দেশি মুরগি, শালা আমার বাপেরও বহু দোষ আছে, শালা আগে বিদায় নেবে কত বিদায়। তারপরে এক বছর ঘোরার পরে দুটো পা চারটা হলো, মানে ছেলে হলো, তার বউ বললে আন্ডার পেনানো, বলে কাল দেখে বলে ছেলেটা পায়খানা করছে প্রস্রাব করছে, ল্যাকটু জানো ভিবানো, এবারে যা রোজগার করে খাবি না ল্যাকটু জিনা নিবি। তারপরে আবার একটা হয়ে গেছে, এবারে শালা স্ত্রী বলছে তুমি বিয়ে করতে গেলে কেন আনতে পারবে না, তা মিজরি আনো গা ল্যাকটু জিনা আনো গা ওষুধ আনো গা, শালা মাঠ থেকে ছুটে এসে খাবে কোথাও, আবার ওষুধ আনতে ছুটে যে আমার দিকে কাটোয়া দিয়ে শেষকালে সর্দি করে গেছে, দিয়ে নাক দিয়ে শিয়ান গড়াচ্ছে বুঝলেন, আর মাছি সুযোগ ঘুরে বেড়াচ্ছিল, বলে কোথা বসব ওই শালার নাকে বসি, শিয়ান গড়াচ্ছে, মাছি এসে বসেছে, আর ও তখন বলছে শালার মাছি পালাবে, বাপকে বলে তোর বিয়েই হবে, আমার মতন শিয়ান পড়বে। এবারে বুঝলে যে হাসিস না বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি, খালি শিয়ান গড়াবে, সারা রাত বিবির পায়ে ধরে বলবে যে ভুল কাট করেছি দীপালি মাফ করে দে, আর কোনোদিন বিয়ে করবো না, এমনি খেপামো নাকি। বিয়ে দারুণ ভালো জিনিস, খুব ভালোবাসুন, শ্বশুরঘর রোজ যান, কিন্তু মা মাতার তাজ, মা মাতার তাজ, আম্মা যান আসছি, আম্মা যান যাচ্ছি, আম্মা যান দোয়া করবেন, আম্মা যান আপনার জন্যে আঙ্গুর এনেছি, মারাত্মক জিনিস এটা বেটাদের জন্যে। আর স্ত্রীদের জন্যে দন্ত সয়বয় আকার ময়দির কি স্বামী, আসসালামু আলাইকুম, কেমন আছেন, চা করে দেবো, একটা ডিম করবো, মুখটা পরিষ্কার করে মাথা টাঙা ছেড়ে চোখে সুরমা লাগিয়ে কাজল লাগিয়ে পালিশ করে আসসালামু আলাইকুম, টোবো টোবো গালে হাসবে, গালে টোল পড়বে, স্বামী খুশি হবে। বিশ্বনবী বলছেন যে স্ত্রীর মুখ দেখে স্বামী খুশি হবে সে বিবি জান্নাতি। কত সহজ, কিন্তু আমাদের মেয়েদের উল্টো, মাদুরালা মশারিওয়ালা কাপড়ওয়ালা, আমাদের ঘর দিয়ে এসো গো মনে হচ্ছে ওর দুলা ভাই, এলে এলো কি এলো, ওকে কেন ডাকছিস, তোর দামাদকে বল গা যে মশারিওয়ালা এসে কিনে দে, বলে না ওরে পারবে না, ওরে মরদ মানুষ যে ঠকে যাবে, ও জিতবে আর কি, হায় হায় হায়, মেয়েরা সাদা সিদে সরলা, তা না হলে মরদরা এত ঠকিয়ে খেতে পারত না। আমাদের এই তো মুরগি আজকে, এরা সব কলকাতায় থাকে, ভেতরিনার না, দারুণ খয়েছে, কিন্তু আমি ঘরে কাল সকালে আমার ভোরবেলায় ফজরের নামাজ পড়ে আমাকে পানি দেয় গরম করে, দিয়ে হরলিক্স করে এনে দেয়, আমি আসমার মাকে কী বলি জানেন, বহুত সুন্দর সুন্দর খেয়েলাম, তোমার হাতের মতো রান্না কোথাও দেখি নাই, সঙ্গে সঙ্গে দরমা থেকে বার করে মুরগির ছানাটা রেখে দিলে টাপা দিয়ে, এগারোটার সময় জবাই করে বাবুকে খাওয়াবো, আমার হাতের মতো রান্না কোথাও নাই, আমি খাচ্ছি আর মনে মনে করছি আল্লাহ এত বড় মিছে কথা বলেছি, এই খেপি তো রাঁধতে জানে না, আল্লাহ মাফ করে দিও, না বললে মুরগির ছানা করবে না, তাকে বলে ম্যানেজ করা এই বেটারা। স্ত্রী সাদাসিদে সরলা সহজা নরম মিজাজ নরম। إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء একবার কোরআন শরীফের গোড়াটা এটা একটু বলে দিই, তারপর যেখানটা পড়েছি কোরআনগুলো একটু একটু বলবো, বেশিক্ষণ বলতে পারবো না, আধ ঘন্টা তো বলবোই, যা হয় হবে মুরগিটার জোরে আধ ঘন্টা বলবোই, আর যদি মুরগির সুর ওঠা মনে পড়ে যায় আর পাঁচ মিনিট বাড়াবো, একবারই কালো জিরে দিয়া গোলমরিচ দিয়া সে আলাদা। এই বাবা বলবো সেদিনের কথা স্মরণ করো যেদিন আল্লাহ বললেন আমি আমার প্রতিনিধি তৈরি করিব, বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হারা হারা ধন বেতন হান্দু লুল্লা ভোগল্লা, আল্লাহ বলছে সব আমার প্রতিনিধি, আপনি
নামাজি বেনামাজি কালো সাদা গরিব বড় লোক ধনী দরিদ্র, আল্লাহ বলছে আমার প্রতিনিধি। প্রতিনিধি কাকে বলে? চেয়ারটা থেকে হেডমাস্টার চলে গেলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বসবে, তিনি হচ্ছেন হেডমাস্টারের প্রতিনিধি। ইমামের নামাজ ভেঙে গেলে যে নামাজ পড়াবে সে ইমামের প্রতিনিধি, তার ভালো বাংলা হচ্ছে স্থলাভিষিক্ত তার জায়গায়। আল্লাহ বলছেন সমস্ত মানব আমার প্রতিনিধি তৈরি করব। চোখে পানি আসছে না খুশিতে? আমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। আর নামাজ ফুট ছাড়তে মন যাবে, আর সুবহানাল্লাহ বন্ধ হবে, আমি আল্লাহর প্রতিনিধি। হ্যাঁ, একটা জিনিস আপনাদের খুব ভালো লাগে আমাকে দেখে, আজকে না কালকে গো সেই দিকে দিকে চুল কাটাতে এলো, বললাম এই গরু চল। হ্যাঁ, আপনাদের মসজিদে বুঝলেন একটা ছেলে এলো, বুঝলেন দারুণ দেখতে, আহা হ্যান্ডসাম, মনে হচ্ছে হেমা মালিনীর স্বামী, বুঝলেন ধর্মেন্দ্রলা হয় ও আপনাদের এখানে সেই ছেলেটা। কিন্তু তার মাথা দেখছি বুঝলেন এই দিকে চুল নাই, এই দিকে নাই, এইখানে আছে, এইখানে আবার নাই। শোন কোথাও বলি, আমার এই একটু মানে বদ অভ্যাস আছে, দেখলি আমি বলবো, সে যেই হোক। বলুন কোথা বাড়ি? বলে এইখানেই বাড়ি। আমরা শোন, আমরা যখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম তখন আমাদের গায়ে গরু চুরি করলে, সাইকেল চুরি করলে এইরকম করে চুল কেটে দিত, লোকরা বুঝতে পারত এই শালা গরু চোর। সে তখন ওইখানে পালিয়ে যে আর দুজনকে বলছে আমাকে বললে ভাই এরকম করে, বলে গরু চোর সারা এরকম করে চুল কেটে বাড়ি ভিতরে যাওয়া যাবে না ভাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা আমি কেন বললাম? বললাম আমরা আল্লাহর প্রতিনিধি, নবীর সাজে সাজতে আমাদের লজ্জা। কেউ শাহরুখ খান, কেউ বচ্চন, কেউ দেব, কেউ আর কিছু, নবীকে দেখতে পেলেন না। গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশক, সব থেকে দয়ালু, সব থেকে সুন্দর, আবু হুরায়রা বলছে দেখো ওরা বলে নাই যে তোমার মাথায় টুপি নাই, খুব লোক বড় বাবু, বিনা মাথায় উঁচু করে মানে বিনা টুপিতে ওয়াজ করছে, তা বলে দেন যে বলছে এরকম করো। তো এখন আমার নবী আবু হুরায়রা বলছেন একটি চাদর গায়ে দিতেন, একটি চাদর পরতেন, আমার নবীকে এত ভালো লাগতো বিশ্বের কাউকে অত সুন্দর লাগে নাই, দুটো কাপড়ে একটি চাদর একটি লুঙ্গি তহবন্দ, আর মাথার চুল থাকতো সমান, আঁচড়ে দিতেন আপনা আপনি শীতি হয়ে যেত। লিম্মা জুম্মা হুম্মা, এই কানের নরম মাংসটা যেদিকে যতটা যাচ্ছে অতটা পর্যন্ত লিম্মা জুম্মা, তার দু আঙুল নামই, তার দু আঙুল নামই হিম্মা, তিন তেরিকা। কিন্তু যদি বলে বড় চুল পিঠে ঝুলিয়ে দেব বাউল বষ্টুমদের মতো, পিছন থেকে দেখে মনে হবে হেমা ভাবি যাচ্ছে, হারাম জায়েজ নাই। নবী চুল রাখতেন মাপা, সুন্দর পরিচ্ছন্ন, দাঁত মাজতেন গুণীজনেরা কেনিজনেরা স্ত্রীর সাথে। বিবি আয়েশা বলছেন আমি যেখানে ঠোঁট দিয়ে পিয়ালাতে পানি পান করিতাম সেইখানে ঠোঁট দিয়ে নবী পানি পান করিতেন, কি ভালোবাসা কি দর্শন। আয়েশার ঠোঁট যেখানে লেগেছে আমি পেয়ালার সেইখানে ঠোঁট দিয়ে পানি পান করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ববাসীকে জানাচ্ছি স্ত্রী কি নিয়ামত, স্ত্রী কি ভালোবাসা, স্ত্রী কি অন্তরের, এটা বিশ্ববাসী জানুক। কিন্তু আপনারা আপনারা কী বলুন? সে আমাদের আমাদের এলাকায় বিলেন করেছে, তাহলে গায়ের নাম বলব না, একজন হাজি সাহেব হজ করে এসে মসজিদে নামাজ পড়ে বেরিয়ে একজনের ঘর ঢুকে চা খেত, তার স্বামী নাই মরে গিয়েছে, দুটো ছোটো ছোটো ছেলে, তার স্ত্রী আছে বসন্তকারী, মুখে দাগ কালো করে পাতলা, তাদের ঘরে যেই চা খেত। আর একজন হাজি সাহেব বললে বন্ধু তোমার একটা জিনিস খুব খারাপ হচ্ছে, তুমি হজ করে এসছো ওদের ঘরে যেয়ে কী করতে আসরের পরে চা খেতে যাচ্ছ? বলে হাজি সাহেব কী বলবো তোমাকে? বলে কী বলবি? তোর স্ত্রীর রঙটা হচ্ছে দুদেয়াল তাই খোলা, হলুদের রঙ, কি সুন্দরী, কি শরীর, কি গঠন। বললে তুমি বলছো বটে, কিন্তু আমি যখন এতে ঘর যাই না, আর আমাদের ওই লাঙ্গলের মা ঘুরে বেড়ায় তো মনে হয় হরিণ ঘুরে বেড়াচ্ছে, জানটা জুড়িয়ে যায়। তখন হাইসে বলছে ধূর শালা জাহান্নামী, এটা আমার ভাষা নয়, হাই সাহেবের কথাটা বললাম।
বললে আমাদের ঘরকে যখন যায় না আমাদের সে পিয়ারের মা ঘুরে বেড়ায়, সে ইয়ার মা গো, তো মনে হয় যেন গুদা হাদিটা লেদাস লেদাস করে চলে বেড়াচ্ছে। এটা হেসে দিলেন যে এই হাদিস শরীফ হচ্ছে শয়তান তোমার পরের বিবিকে তোমার চোখে সুন্দরী করে ধরে তোলে, তোমার বিবি তার থেকেও সুন্দরী। বিশ্বনবী দর্শন বলবো, রাস্তাঘাটে যদি কেউ চোখে পড়ে, কে? দীপালি, শিফালি, গৌরাঙ্গি, মুঙ্গিলি, গোলাপি, তা আল্লাহর নবী বলছে তুমি ঘরে যাও, তোমার স্ত্রী আছে, এখানেও যাও সেখানেও তাই, আসসালামু আলাইকুম দীপালি বলে ঘরে যদি ঢোকো, তারপরে তুমি স্ত্রী সঙ্গম করো অথবা তার কাছে বসে থেকে ভালোবাসা দান করো, নেকি পাবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী সঙ্গম করা, স্ত্রীর সঙ্গে প্রেম করা, এ তো কামনা বাসনা চরিতার্থ করা। আল্লাহর নবী বললেন ওটা যদি অন্য কোথাও করিতে বলে কঠিন গুণা, এই কারণে বিবি গমন করিলে বিবির কাছে যে ইয়ার কি করলে, তার সঙ্গে আপনার দিকে হাস্য কৌতুক করলে নেকি লেখা হবে। সবাই করব আজ থেকে কোথায় বাঁশ তালাই লোলাঙ্গার। পুরুষরা যে স্ত্রী রান্না করে খাওয়ায়, চা করে খাওয়ায়, ভালোবাসা দেয়, জামা কেচে দেয়, মশারি টাঙিয়ে দেয়, পায়ে তেল দিয়ে দেয়, তোমার সন্তানকে পেটে বহন করে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে, স্তনের দুধ দেয়, তারপরে তুমি বলো এটা আমার বেটা, সেই স্ত্রীর দ্বারা তুমি একটা ছেলে পেটে ধরো দিন দেখো হাফ করে পড়ে যাবে মরদরা। একটা রাজা উইলেন, শখ করে একটা বেটা কার কাছ থেকে দত্তক লিহিল, দত্তক মানে হায়ার করিল, ভাড়াই লিহিল, কিনে লিহিল পালবো বলে, তো স্ত্রীর কাছেই থাকে, দুধ খাওয়াই, চা খাওয়াই, মিষ্টি খাওয়াই, সুরমা খাওয়াই, আর আপনার দিকে চুমা খায়, আদর করে। একদিন রাজা বললে কে আমার কামরাই দাও, বেটাকে আমি নিয়ে থাকবো। তার কামরাই দিলে রাতের বেলা উঠে বলে পানি খাবো, বলে লে খেলে, বলে ওর সঙ্গে গরম পানি মিশিয়ে দাও, বললে মিশুইছি, বলে গরম পানি বার করে লাও, বলে দুধ খাবো, বলে লে খেলে, বলে দুধের সঙ্গে ঠান্ডা পানি দাও, বলে ঠান্ডা পানি বার করে লাও। সে বলছি শালা আমি তোর বাপের চাকর নাকি, সারা রাত যা বলবি তাই শুনবো, দেখবি এক সাপড় দেবো। তখন তার মা ছুটে গেছে, কী হলো গো, কী হলো, কী হলো, বলছে গরম পানি দাও, ঠান্ডা পানি দাও, মিশিয়ে দাও, বার করে লাও, এই তো এইরকম আমি জানি না। মা ওইগুলো সব শোনে, এই যে ছেলে যত আবিল্লি করে মা বলে করেছি দিয়েছি, লাও সোনা খেয়ে লাও, এলা গরম পানি দিয়েছি, মা সব শোনে আর হজম করে। আজকে মা বৃদ্ধাশ্রমে, আজকে মা বেরিয়েছা, তার কারণ আপনি নন, তার কারণ আপনার প্রেয়সী, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, ওয়াইফ, স্ত্রী, পত্নী। বলছে মা ওকে এই কালো হাঁড়িগুলোকে ধরতে দিই না, ওর হাতে কালি লেগে গেল না, আমাকে খুব খারাপ লাগে, হাতে চুম খাবে দীপালির হাত, মা তুই রান্না বান্না করবি, হাঁড়িগুলো পুজবি, দীপালিকে হাত দিতে দিই না ওর হাতটা। সেই মা আহা হা, স্ত্রী কি বলছে, গুজর গুজর ফুসুর ফুসুর কই দামাদের কানে, দামাদ বাং দেয় না কেনে, বাং বুঝেছ মানে সকালবেলা উঠে মাকে মারছে না কেনে, এটা হলো বাং দিয়া, সারা রাত বুঝুইছে তোমার মা না, তোমার মা আমাকে মেমে মানে সকালে উঠেই যেন চালায়, কিন্তু ওই বেটা মাকে ভালোবাসে। স্ত্রীকে বললে আর কদিন বাঁচবে, জোড় হাত করছি তুমি আমাকে যা বলবে তাই করবো, কিন্তু মায়ের জন্য কিছু বলো না, কটা দিন মেনে নাও, বার্ধক্যে পৌঁছে গেছে, সে খেয়েও বলছে খাই নাই, ভুল করছে ক্ষমা করে দাও, ও বুঝবে না। তখন একদিন বলল কাজ করো, শোনো আমি তোমাকে মিচি মিচি ধমকাবো, তুমি যখন চা করবে, কি মনে করেছো কি গর্ভধারিণী মাথা আমাকে স্নেহ দিয়েছে, কোলে করে মানুষ করেছে, তোমার কিন্তু খাতির থাকবে না দীপালি। স্ত্রী চা করছে, উনি নেমে আসছেন উপরতলা থেকে, দারুণ শাসন, স্ত্রী অন্যদিকে মুখ করে হাসছে, এ নাটক করার কথা হয়েইছিল নো ডাউট, আমাকে ধমকায় নাই। আর মা চেয়ারে বসে বসে মনে মনে করছে আচ্ছা দিয়েছে কুকুর বিটিকে, হয়েছে আজকে কীরকম দিয়েছে, নাটক হয়ে গেল, স্ত্রীও খুশি মাও খুশি, আপনি আবার আরাম পাবেন। আর যদি মায়ের কথা শুনে স্ত্রীকে মারেন বাপের বাড়ি পালিয়ে যাবে, এবারে খালি চিলেকুটা গুনবে, তিনটে চারটা, কবে আসবে আল্লাহ জানে, পাঁচটা ছটা, আর বোধ হয় আসবে না,
দিয়ে সে আমাদের মুসা মাস্টারের মতন, আমি যখন ক্লাস সেভেনে পড়তাম, মাস্টার মশাই বললে রে এই আমার একটা কেসটা শুনবি, বলে বলুন স্যার, বলে আমি যখন ক্লাস সেভেনে পড়তাম ছোটো ছিলাম তোদের মতো, তখন আমি একদিন রাগ করে এলাম ভাত খাবো না, মা বললে আয়দে মশা খেলে, আয়দে খেলে, এই আয়দে খেলে, খাবো না খাবো না, বলে খালি পালিয়ে গেছি। দিয়ে যখন 12টা বেজে গিয়েছে তখন মনে হচ্ছে কেলে সাপে ছুব লাগছে পেটে, ভোকের চোটে, এবারে খালি ঘরে চারিদিকে ঘুরছি, একবার ডাকলেই যাবো, একবার ডাকলেই যাবো, একবার ডাকলেই যাবো। কী বললাম এটা, আপনার স্ত্রী যদি বাপের বাড়ি পালিয়ে যায়, আপনি খালি শ্বশুর ঘরে বাঁশতলায় আমতলায় ঘুরে বেড়াচ্ছে, তুমি কেন ঘুরছো কেন গো, আমার কাজ আছে, তোর কী তা, তার মানে একবার যদি ডাকে, একবার যদি বলে এসো গো, বাস সালামের এক কাট। বাবা মরদরা একদিন রাঁধতে গেইছো, স্ত্রী ডাক্তারখানা গেইছে, বলেছে আজ একটু বেগুনটা ভেজে নিও, একটু মুরগিটা কষে নিও, একটু রান্না করে নিও, রাঁধতে গেছে বুঝলেন, দিয়ে তেল দিয়ে দিয়েছে, আর ইধারে বোনানো মুরগিটা একটু দূরে ছিল, আনতে গেছে তেলে আগুন লেগে গেছে, চালাটা পুড়ে গেছে, নামাতে যে হাতটা পুড়ে গেছে, রান্নাও হয় না, হাত পুড়িয়ে বসে আছে চালা পুড়িয়ে। স্ত্রী বললো কী হলো, কী বলো কী হলো, দেখো সব গেছে, হয় দেখো চালা দেখো পুড়ে ছাই। একদিন 18 বছর বিয়ে হয়েছে, 30 বছর বিয়ে হয়েছে, রান্না করে খাওয়াচ্ছে, বাটনা বাটা করছে, সেই স্ত্রীর সঙ্গে যারা দুর্ব্যবহার করি তারা কত নিমক হারাম। এইরকম মসজিদে নববী, যেটা মূল মসজিদে নববী, যারা হরে গেছেন 12টা পিলার বাই 12টা পিলার, ওইটা বাদ দিয়ে এখন যেটা মসজিদে নববী, ওটা মসজিদে নববীর চবুতারা, বিশ্বনবী রাতে পূর্ণিমার চাঁদে স্ত্রীর সাথে ছোটাছুটি করতে, নবী কখনো কখনো ইচ্ছা করে পিছিয়ে যেতেন, বিবি আয়েশা বলতেন আজ আমি আপনাকে হারিয়ে দিয়েছি। এ হচ্ছে দাম্পত্য জীবন সুখকর করার বিশেষ একটা দিক।